তো আমাদের ট্রেন চলে এলো, এটা এটা আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জার ট্রেন। তো চেপে গেলাম, সিট ফাঁকা আজকে দেখি মনে। আমরা এখন জঙ্গিপুর রোড ছাড়লাম, এরপরে হল হচ্ছে আয়রন হল। দুটা বন্ধু সেম ড্রেস সেম প্যান্ট, না ছাপড়ি না, ভালো দুটা ছাপড়ি আছে নাকি? হ্যাঁ আমি বলে দিতে দুটা। হ্যাঁ এই যে এই দুটো ছেলেকে দেখছেন, দুটো ছাপড়ি এসেছে আমাদের সঙ্গে ঘুরতে, এরাও যাবে ফারাক্কা আমাদের সঙ্গে ঘুরতে, এনজয় করবে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই গাড়ি চলছে প্রায় 80 তে, আমাদের এখান থেকে সময় লাগে মাত্র প্রায় 1 ঘন্টা। আর আমাদের আমাদের ঘুরিয়ান গঙ্গা চলে এলো। ট্রেন ফাঁকা বলে এগুলো হচ্ছে, ট্রেনে এখন কেউ নাই, পুরো ফাঁকা, ওই জন্য এগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন ঢুকো জঙ্গিপুর স্টেশনে। তো এখন আমরা আছি জঙ্গিপুর স্টেশনে, আর এখান থেকে আমরা যাবো আজকে নিউ ফারাক্কা জাংশন। তো আজকে ট্রেন জার্নি ব্লগ হবে, এখান থেকে আমরা যাবো আজকে নিউ ফারাক্কা জাংশন। আমি আছি, সোহেল, রাজ, পাপন, আরও দুজন এক্সট্রা বন্ধু আছে। তো আজকে একটু ভালো এনজয় হবে। তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন চলে এসছে, এদিকে ট্রেন আসছে, ট্রেন আসছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি ট্রেন চাপার জন্য। প্ল্যান ছিল না, তো হঠাৎ করে আজকে প্ল্যান হলো যে মাসুম বলে ফারাক্কা ঘুরতে যাবো, তার জন্য আমরা ফারাক্কার পথে চললাম। তো শেষ পর্যন্ত কি কেমন ঘুরতে লাগে সেটা আপনাদেরকে রিভিউ। তো ট্রেন চলে এলো নাকি? ট্রেন চলে এলো। তো আমরা আজকে যাব জঙ্গিপুর রোড থেকে নিউ ফারাক্কা। আর বুঝতে পারছি ট্রেনে অনেক ভিড় হবে। তো আজকে ট্রেন জার্নি ব্লগ। তো আমাদের ট্রেন চলে এলো, এটা এটা আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জার ট্রেন। তো আমাদের এখন একটা সিট দিতে হবে। সোহেল একদম রেডি, সোহেল একটা সিট করে ধরবো। তো আমাদের ট্রেন চলে এসছে, তো আমরা এখান থেকে এখন যাবো ফারাক্কা। আমরা সব রেডি, আমাদের তো জেনারেল ওয়াকে টিকিট করা আছে, তো আমাদেরকে ট্রেন ধরতে হবে। এই তো আমাদের জেনারেল ওয়াকে ধরতে হবে, ট্রেন এখন চলে এসছে। এটা হচ্ছে আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনে অনেক ভিড়। এখানে যা দেখা যায় এদিকে ফাঁকা আছে। এদিকে 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 ফাঁকা আছে, চলো এখান থেকে উঠে যাও। তো চেপে গেলাম, সিট ফাঁকা আছে দেখি মনে। আমরা একটা সিট পেয়ে গেছি এখানে। আমাদের মোট 6টা হল আছে, 6টা হলের পর আমরা ফারাক্কা পৌঁছে যাবো। জঙ্গিপুর রোডের পরে 6টা হল, 6টা ট্রেন থামবে, 6টা ট্রেন থামার পর আমরা নিউ ফারাক্কা পৌঁছে যাবো।
ফেল তুমি কিছু বলবে আজকে আমার ব্লগ ছেড়ে দাও হ্যাঁ পাপন আছে আর এদিকে সামনে আরো দুটো জন থাকে যে ক্যামেরা অন ঘুরিয়ে আছে এরা দুটো বন্ধু সেম ড্রেস সেম প্যান্ট না ছাপরি না ভালো দুটো ছাপরি আছে আমি বলে দিতে দুটো আছে হ্যাঁ এই যে এই দুটো ছেলেকে দেখছেন দুটো ছাপিয়ে এসেছে আমাদের সঙ্গে ঘুরতে এরাও যাবে ফারাক্কা আমাদের সঙ্গে ঘুরতে এনজয় করবে রাজ কোথায় গেল দেখি রাজ বাথরুম গেছে আমাদের এখন জঙ্গিপুর রোড স্টেশন মানে ছাড়লো এরপরে আমরা আয়রন হল হলটে ঢুকবো রাজ বাথরুম গেছে আমি দেখাচ্ছি কোন বাথরুম আছে এ রাজ এখানে আছে বল ভিউটা দেখি একটু তো আমরা এখন জঙ্গিপুর রোড ছাড়লাম এরপরে হল হচ্ছে আয়রন হল তো ওটা ফন্টলে আমাদেরলে আলাগুড়ি এর কিছুক্ষণ পরে আয়রন হল আমাদের মোট 6টি হল আছে 6টি হলের পর আমরা আজিম সরি নিউ ফারাক্কা পৌঁছে যাবো আর আমরা এখন জঙ্গিপুরে আছি আর একটু পরে যে আয়রন হল তো আয়রন হলটি আমি আবার ভিডিও করব দেখতে পাবেন বৃষ্টি হয়ে আছে আর ট্রেনে প্রচণ্ড ভিড় আছে আমরা হারিয়ে গেলাম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই গাড়ি চলছে প্রায় 80 তে আমাদের এখান থেকে সময় লাগে মাত্র প্রায় 1 ঘন্টা আর আমাদের চাপড়ি না ভালো তো আমরা আমাদের দেখা হবে আবার আয়রন হলে এখন আমরা জঙ্গিপুরে আছি তো আমরা এখন আয়রন হল ঢুকবো তো আমরা আয়রন হল চলে এলাম পাওয়ারটা কিন্তু ঢিল আছে হ্যাঁ পাওয়ারটা খুলে পড়ে মোবাইল এটা হচ্ছে আয়রন হল খুব সুন্দর স্টেশনটা আজকে ভিউটা খুব সুন্দর আজকে ভিউটা খুব সুন্দর ও নাইস ভিউ রাজ আর আমাদের সোহেল এখানে আছে সোহেল ভিতরে এরপরে আছে সুজনিপাড়া স্টেশন আমরা সুজনিপাড়ায় আর ভিডিও বানাবো না একইবারে দেখা হবে নিমতিতা কারণ ওখানে ট্রেনটা বেশিক্ষণ থামবে তো একইবারে নিমতি দেখা হবে আবার তো আমরা এখন ঢুকে যাবো সুজনিপাড়া স্টেশন আমাদের একটা হল পার হয়ে গেছে আয়রন সুজনিপাড়া থামবে প্যাসেঞ্জার তো আমাদের দেখা হবে একেবারে নিম
এবার আমরা নিমতে ঢুকে যাচ্ছি। আমাদের ছাপড়ি তো নিমতে স্টেশনের ট্রেন আরো ফাঁকা হয়ে যাচ্ছে, আমাদের ট্রেন ভিড় ছিল অনেক। এটা হচ্ছে নিমতে স্টেশন। আমি কে বলবি দেখ, এটা আমার তো আমরা এখন নিমতে স্টেশনে নামলাম, এরপরে আছে বাসুদেবপুর। তো আমরা বাসুদেবপুরে আর ভিডিও বানাবো না, একেবারে ধুরিয়াম গঙ্গায় দেখা হবে। আর এটা হচ্ছে নিমতে স্টেশন, আর এখানে ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল, ট্রেন ছাড়ছে। তো একেবারে দেখা হবে ধুরিয়াম গঙ্গা, এরপরে এরপরে হল হচ্ছে বাসুদেবপুর, আর আমি ভিডিও বানাবো একেবারে ধুরিয়াম গঙ্গাতে। তো আমরা আমাদের সিটে চলে যাবো, এখানে আমাদের সিট ছিল ফাঁকা, আজকে দেখি বা সিট বুক। সিট বুক হয়ে গেছে আমাদের, যেটা বসেছিলাম। এই ছাপড়ি, নাম কি তোমার? সালমান। সালমান খান। এটা শাহরুখ খান। তো আমাদের সিটটা পেলাম না, আর আমাদের সিট হাত ছাড়া হয়ে গেলো, কারণ আমরা ব্লগার, তো ব্লগারদের সিট পাওয়া খুব মুশকিল। তো বন্ধুরা, এটা নিমতে স্টেশন, এরপরে হচ্ছে বাসুদেবপুর, আর আমাদের দেখা হবে একেবারে ধুরিয়াম গঙ্গা স্টেশনে। আমাদের ধুরিয়ান গঙ্গা চলে এলো, ওরে বাপন। তো আমরা এখন আছি ধুরিয়ান গঙ্গা স্টেশনে, এরপরে আর দুটো হল আছে, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের নিউ ফারাক্কা জাংশন, আমাদের ডেস্টিনেশন নিউ ফারাক্কা জাংশন। তো আমরা এখন আছি ধুরিয়াম গঙ্গাতে, এরপর দুটো আছে, একটা শঙ্করপাড়া একটা বল্লারপুর। তো আমরা সেই দুটো আর ভিডিও বানাবো না, একেবারে দেখা হবে সেই নিউ ফারাক্কা জাংশনে। আমার দুটো সফল চলে আসছে। তো আমার এবার এরপরে দেখা হবে একবারে সেই আমাদের নিউ ফারাক্কা জাংশনে, আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এখন আমরা আছি ধুরিয়াম গঙ্গা, দেখলাম ধুরিয়াম গঙ্গা, আর এটা আমাদের ট্রেন। এখনই যাচ্ছিল, এখনই আমাদের ক্যামেরা ছেড়ে উঠে, কিন্তু দুর্ঘটনা ঘটল, বেঁচে গেল, তো ভাগ্য ভালো। বেশি স্টাইল করতে যেয়ে, তো বন্ধুরা বেশি স্টাইল করবে না, ট্রেনে পড়লেই শেষ। তো আমরা ধুরিয়াম গঙ্গা পার করলাম, এরপরে হবে শঙ্করপাড়া, তারপরে বল্লারপুর, তারপরে আমাদের ডেস্টিনেশন নিউ ফারাক্কা। তো আমরা একবারে নিউ ফারাক্কা ভিডিও বানাবো। তোমার দেখলে এখনই একজন মানে মোট মোট বাস, তো আমি বলবো ট্রেনে ভিডিও বানা ঠিক আছে, কিন্তু এভাবে এত ওভার অ্যাক্টিং করি, ওভার অ্যাক্টিং করা ভালো না। তো যেটা বলছিলাম মানে এভাবে এত ব্যাপারে পাওয়া ঠিক না ট্রেনে। হ্যাঁ, তো আজকে ভাগ্য ভালো ছিল, বেঁচে গেল, মানে এক সেকেন্ডের জন্য বেঁচে গেল, একটু হলে সে ট্রেনে থোড়া ঢুকে গেছে। আপনারা দেখবেন ভিডিওটা ভালো করে, ভিডিওটা দেখুন, এরকম আপনারা করবেন না, আমি প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা ভদ্রভাবে যাবেন এবং ভদ্রভাবে জানি করবেন, আর ব্লগ করতে গেলে ভালোভাবে করবেন, এত রিস্ক নিয়ে করার দরকার নেই, কারণ আপনার বাড়িতে পরিবার আছে। আর এখন ট্রেন প্রায় ফাঁকা হয়ে এলো, কারণ এটা লাস্ট ডেস্টিনেশন এই ট্রেনের মালদা, আর আমাদের লাস্ট ডেস্টিনেশন নিউ ফারাক্কা, আর এটা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নিউ মালদা।
তো আমরা এখন নিউ ফারাক্কা জাংশন ঢুকছি আমাদের ডেস্টিনেশন। কালকে করলো নাকি তো আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন নিউ ফারাক্কা জাংশনে। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর এই ট্রেন চলে যাবে মালদা, মানে এই ট্রেনের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মালদা আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ ফারাক্কা, ঠিক না? চলছে রেখে দাও, তো বন্ধুরা আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল নিউ ফারাক্কা জাংশন, আর এই ট্রেন চলে যাবে মালদা, মানে এই ট্রেনের লাস্ট ডেস্টিনেশন মালদা আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ ফারাক্কা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। দেখা হবে নতুন আবার অন্য এক ভিডিওতে।